গত ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম শুশুনিয়া পাহাড়ে ওঠার অভিজ্ঞতা, যে পাহাড়ি জঙ্গলে কোথাও একা থাকলে এবং যেই পথ দিয়ে নামবে বা উঠবে সেখানে চিহ্ন রেখে যেতে, নাহলে হারানো ভয় থাকে। গাইস, শুশুনিয়া পাহাড়ে সর্বোচ্চ সিংহ। আজ আমি তোমাদের নিয়ে যাব চতুর্দশ শতাব্দীতে রাজা চন্দ্রবর্মণ নির্মিত শিলালিপি দেখাতে। অনেক ঐতিহাসিকের ধারণা রাজা চন্দ্রবর্মণ এখানে একটা দুর্গ তৈরি করেছিলেন, সেই দুর্গ আর শিলালিপি এখনও অক্ষত অবস্থায় আছে কিনা সেই জন্যই আমি যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের পূর্ব দিকের অংশে। তো এখন পাহাড় থেকে নামছি। আজকে তোমরা দেখতে পাবে রাজা চন্দ্রবর্মণের শিলালিপি এবং এই পাহাড়ের নিচে যে কালী মন্দিরটা আছে ওইটা আর নরসিংহ দেব। তো ভিডিও দেখতে থাকো। এবারে পাহাড়ে পাদতে চলে এসেছি। এরপর তোমাদেরকে এখানে যে মন্দির আছে কালী মন্দির, তো সেটা দেখাবো তোমাদেরকে। ওই যে ওইটা হচ্ছে কালী মন্দির, এখানে দেখতে পাচ্ছ একটা মূর্তি আছে। এই যে পাহাড়ে পা দিয়েছে এটা হচ্ছে একটা কালী মন্দির। এটা দেখছো নৃসিংহদেবের মূর্তি, এটা এই যে এই মূর্তিটা দেখছো, এই মূর্তিটা আগে অনেক বড় ছিল এবং এটা ধীরে ধীরে এটা ছোট হয়ে যাচ্ছে। বাবা নৃসিংহদেবের মূর্তি, আর পাশে যে ছোট দুটো মূর্তি দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে আস্তে আস্তে উপরে উঠছে এখন। যে সামনে দেখছো এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়ে পাথর এবং এটা পাথরটা এটা মূর্তি তৈরি করছেন। এটা কি মূর্তি তৈরি করছেন? এটা গণেশ মূর্তি তৈরি করছেন। যে বিভিন্ন মূর্তি দেখতে পাচ্ছেন পাথরের কাজ।
এটা তৈরি করতে কতদিন লাগবে এই গণেশ মূর্তিটা ফিনিশিং হতে দিন পাঁচেক হয়ে যাবে আর দাম কত পড়বে সুসুনে আসছি স্মৃতি হিসাবে একটা ব্লকে নিয়ে আসছি বাড়ি নিচ্ছি বাড়িটা পছন্দ হয়েছে এখানে আসলে বাড়িতে সাজানোর জন্য পাথরের কাজ নিয়ে যেতে পারেন এই যে আমি ভাবছি গ্লাসটা নেব এই গ্লাসটা কম দামে একবারে গাইস তোমাদেরকে হচ্ছে শুশুনিয়া পাহাড় আর এখানে মন্দির দেখালাম আর এখানে দেখতে পেলে একটা প্রাকৃতিক ঝর্ণা এরপরে যাবো হচ্ছে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখার জন্য যেটা হচ্ছে শিউলিবোনা গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে তো এরপর এখানে যাবো আর কি আপনারা যারা চন্দ্রবর্মনের শিলালিপি দেখার জন্য আসবেন ওই শুশুনিয়া পাহাড় থেকে সোজা এসে এই শিউলিবোনা গ্রামের এখানে গাইস দেখতে পাচ্ছ এখানে একটা বাইক আসতে অসুবিধা হচ্ছে কারণ পুরো পাহাড়ে আসা তো মানে টায়ার স্লিপ করছে আর কি তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি শিলালিপি দেখার জন্য তো এখানে আমরা বাইক রেখে এরপরে হচ্ছে চন্দ্রবর্মনের শিলালিপি দেখার জন্য যাচ্ছি আবার পাহাড়ি রাস্তা আমাদেরকে উঠতে হবে কিন্তু এখন পুরো জঙ্গল এটা জঙ্গলের মাঝ বরাবর যাচ্ছি পাহাড়ে উঠবো এবারে কেন দারুণ মানে বেশ মনোরম পরিবেশ একবারে চুপচাপ দেখা যাক কত দূর পরে ওই চন্দ্রবর্মনের শিলালিপি দেখতে পাই শান্ত পরিবেশ একবারে आप लोग अगर आएंगे तो आप लोग अगर दोनों एक साथ करना चाहेंगे हाइट तो अभी तक पता नहीं कितना दूर होगा चलते चलते देखते हैं
कितना दूर और जाना पड़ेगा। आप लोग मेरे साथ चलिए। क्या है गाइस এইখানে ভিউটা দেখো। सामने एक घर मतन देखा जा ছবি দেখতে পাচ্ছ যে ঘেরা দিয়ে আছে, ভিতরে চন্দ্রবর্মণের শিলালিপি আছে। ঐতিহাসিকদের ধারণা যে আগে এখানে রাজা চন্দ্রবর্মণ নির্মিত একটি দুর্গ ছিল, সেটির দেখা না মিললেও চতুর্দশ শতাব্দীতে রাজা চন্দ্রবর্মণ নির্মিত কয়েকটি শিলালিপি রয়েছে। পূর্ব বিষ্ণুর ভক্ত পুষ্করণের রাজা সিংহবর্মণের ছেলে রাজা চন্দ্রবর্মণ এই শিলালিপিটি তৈরি করেন। শিলানির্দেশের নিকটে এবং চক্রের নিচের বাম দিকে হুইল বা চক্র আকারে একটি প্রতীক রয়েছে। নিচে কয়েকটি লাইনও রেখা রয়েছে যা সম্ভবত শঙ্খ আকারের লিপি বলে ধারণা করেন ঐতিহাসিকরা। তো গাইস শুশুনিয়া ভ্রমণ কমপ্লিট। তোমাদেরকে শুশুনিয়া পাহাড় দেখালাম, সেখানে প্রাকৃতিক ঝর্ণা দেখালাম এবং অবশেষে রাজা চন্দ্রবর্মণের শিলালিপি দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং যারা আমার চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবে, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে প্রথম পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।